গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ইসলামিক ভিডিও দেখব। ইসলামিক ভিডিওটা একটু অন্য ধরনের আজকেরটা, যেটা হচ্ছে আলোর পথ থেকে নেওয়া। হিন্দু ব্যক্তি মুসলমানের পরিচয় দিয়ে হজ করতে গেলে তারপর তার সাথে কি হয়েছিল, এই ব্যাপারটা ইন্টারেস্টিং। যে আমি এর আগেও শুনেছি একজন ইসরায়েলি ইহুদি, সে কিনা হজ মানে যেখানে কাবা সেখানে গিয়েছিল এবং ভিডিও ভিডিও করেছিল। তো যাই হোক, তারপরে কি ঘটেছিল জানি না। আজকে আমরা দেখতে পাবো জেনুইন একটা ঘটনা যেখানে হিন্দু মানুষ গিয়েছিল হজ করতে। তো সেটা নিয়েই ভিডিওটা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। যখন এক হিন্দু ব্যক্তি মুসলমানের পরিচয় দিয়ে মক্কাতে হজ করতে চলে গেল, তারপর দেখুন তার সঙ্গে কি হয়েছিল। আর এই পুরো ঘটনা সম্পর্কে জানলে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অমুসলিম মানুষদের সম্পর্কে জানব যারা মুসলিম সেজে মক্কাতে যাওয়ার সাহস করেছিল, এটি জানা সত্ত্বেও যে সেখানে মুসলিম ব্যতীত অন্য কারো প্রবেশের অনুমতি নেই। কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তিদের সঙ্গে কি ঘটেছিল সেটা একেবারেই অলৌকিক। এই ঘটনাগুলো জানলে আপনার অন্তর ইমান দ্বারা পরিপূর্ণ হবে। প্রিয় দর্শক, সৌদি আরবে অবস্থিত মক্কা শহরের জনসংখ্যা মোটামুটি 20 লক্ষের কাছাকাছি হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রতি বছর 60 লক্ষেরও বেশি মানুষ পুরো পৃথিবী থেকে হজ করার উদ্দেশ্যে এই স্থানে এসে থাকেন। আর এই শহরের বেশিরভাগ মানুষই এখানকার হজযাত্রীদের জন্য কাজ করে থাকেন। যেহেতু মক্কা এবং মদিনাতে সমস্ত অমুসলিমের প্রবেশ একেবারেই নিষিদ্ধ, আর এ বিষয়ের জন্য অমুসলিম ইয়াহুদি অনেকের মধ্যে বিভিন্ন সময় আগ্রহ সৃষ্টি হয়েছে এই ঘর সম্পর্কে জানার। কিছু অমুসলিমরা তো এটিকে মনে করে থাকেন যে এখানে এমন কিছু হয়ে থাকে যেগুলো মুসলিমরা অমুসলিমদের থেকে লুকাতে চায়। কিন্তু এমনটি একেবারেই নয়। আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে রাখি, এখানে মুসলিমরা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে আসে। তারা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়েছি, আমি হাজির। এখানে আল্লাহ পাকের কাছে হাজিরা দেওয়া এবং এক ও অদ্বিতীয় আল্লাহর তাওহিদে বিশ্বাসী হয়ে তার নিকট নিজেকে পরিপূর্ণরূপে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা ছাড়া দ্বিতীয় অন্য কোনো কাজ এখানে হয় না। তো যেহেতু অনেক অমুসলিমদের মনে এই ঘর নিয়ে বিভিন্ন সন্দেহ দানা বেঁধে থাকে এবং এজন্য যুগে যুগে অনেক অমুসলিমরাই ছলে বলে কৌশলে কাবা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার এমন একটা কুদরত যে এই পর্যন্ত যত মানুষ অমুসলিম অবস্থায় এই ঘরে প্রবেশের চেষ্টা করেছে, কোনো না কোনোভাবেই তারা ধরা পড়েছে। তাদের উদ্দেশ্য কখনোই সফল হতে পারেনি। কেউ হয়তো পথের মধ্যে ধরা পড়েছে, কেউ ভিতরে থেকে ধরা পড়েছে, কেউ কাবার কাছাকাছি যাওয়ার পরে ধরা পড়েছে। কিন্তু এটা সত্য যে এই 60 লক্ষ মানুষের ভিতরেও একজন অমুসলিমও কোনো না কোনোভাবে ধরা পড়ে যায়। এটা একটা অলৌকিক ঘটনা। তো প্রিয় দর্শক, এবার ভারতের কেরালা শহরে বসবাসকারী এক ব্যক্তি যার নাম ছিল রামেশ, সে সৌদি আরবের রিয়াদ শহরে কাজ করত, আর সেখানে সে তার মুসলিম বন্ধু সিদ্দিকের সঙ্গে থাকত। তো যখনই একদিন সিদ্দিকের কাছ থেকে জানতে পারলো যে অমুসলিমরা কখনো কাবা ঘরে প্রবেশ করতে পারে না, তখন রমেশের মনে একটা আইডিয়া আসলো। সে মাথার মধ্যে পাগড়ি লাগিয়ে, গায়ে জুব্বা লাগিয়ে সে কাবা ঘরে যাবে এবং একজন হিন্দু ধর্মাবলম্বী, এটা সে গোপন করবে, কোনোভাবে কাউকে বুঝতে দিবে না। সে দেখতে চায় আসলেই বাহ্যিকভাবে একটা মানুষের অবয়ব যদি ইসলামিক হয় তাহলে অন্তরের খবর তো আর কেউ জানে না, তাহলে তাকে ধরবে কিভাবে। তো একবার এরকম সুযোগ আসলো, রিয়াদ থেকে সে মক্কায় পৌঁছালো এবং সেখানে হেরাম শরীফে প্রবেশের সিদ্ধান্ত নিয়ে রমেশ তার পোশাক আশাক পরিবর্তন করলো এবং ভিতরে প্রবেশ করতে যাবে এমন পরিস্থিতিতে হঠাৎ করে একজন গার্ড এসে তার সামনে দাঁড়ালো। পুলিশ অফিসার তাকে বলল, তোমার ইকামা দেখাও, তোমার পাসপোর্ট দেখাও। তখন রমেশ বুঝতে পারলো সে ধরা পড়ে গেছে। কিন্তু রমেশ কোনোভাবে বুঝতে পারেনি যে সে কিভাবে ধরা পড়লো আর এত মানুষের ভিড়ে তাকে কিভাবে আইডেন্টিফাই করলো এই সিকিউরিটি গার্ডরা। তো যাই হোক, পরবর্তীতে রমেশকে সতর্ক করে দেওয়া হলো যে দ্বিতীয়বার যদি সে এই ভুল করে তাহলে তাকে অবশ্যই জরিমানা অথবা শাস্তির মুখোমুখি হতে হবে। এরপর থেকে রমেশ বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। তার কাছে পুরো ব্যাপারটা আশ্চর্য লেগেছে। এর আগে সে তার বন্ধু সিদ্দিকের কাছ থেকে শুনেছিল যে কোনো অমুসলিমরা এই ঘরের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে না, কোনো না কোনো অলৌকিকভাবে তারা ধরা পড়ে যায়। আর রমেশ নিজে পরীক্ষা করতে গিয়ে নিজেও ধরা পড়েছে।
আর এই বিষয়টা রমেশকে ইসলামের প্রতি আরও আগ্রহী করে তুলেছে। রমেশ প্রভাবিত হয়ে পড়েছিল, বিশেষ করে কাবাঘরের কাছাকাছি যাওয়ার পরেও কাবাঘর স্পর্শ করতে না পারা এবং গার্ডদের হাতে ধরা পড়ে পুনরায় সেখান থেকে বের হয়ে যাওয়া, এসব কিছু তার হৃদয়ে দাগ কেটে দেয় এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার অন্তরে আস্তে আস্তে প্রবেশ করতে থাকে। এভাবে সে ইসলাম সম্পর্কে ভালোবাসতে থাকে, এক এবং অদ্বিতীয় আল্লাহ সম্পর্কে ভালোবাসতে থাকে। তারই কয়েক বছর পর রমেশ যখন কেরালায় ফিরে আসে, তখন তার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমল না। প্রকাশ্যে সে কোনো কিছু ঘোষণা না দিলেও তার শয়নে স্বপনে নয়নে হৃদয়ে সব কিছু জুড়ে ছিল শুধু ইসলাম। এখানে একটি বিষয় হচ্ছে, রমেশের কষ্ট হচ্ছিল সে জীবনে আরেকবার কাবা শরীফে যেতে পারবে কি না, কেননা সে মনে প্রাণে বিশ্বাস করত পৃথিবীতে একমাত্র পবিত্র মাজহাব হচ্ছে ইসলাম, যেখানে কোনো ছোট বড় সাদা কালো জাত ভেদাভেদ নেই, আর এরাই একমাত্র জাতি যারা আল্লাহকে একেবারে সত্য মনে প্রার্থনা করে থাকে এবং তাদের সৃষ্টিকর্তার ধারণা তা পরিষ্কার পরিশুদ্ধ এবং বৈজ্ঞানিক। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর রমেশ যখন মনে মনে ইসলাম কবুল করে নিল, কিন্তু সে তার পাসপোর্ট পরিবর্তন করতে পারেনি, যদিও সে আলেম ওলামাদের সহযোগিতা নিয়ে নিজের নাম মোজাম্মেল রাখলো। আর ইসলাম কবুল করার পর রমেশ একজন সত্যিকারের মুসলমানের মতো পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি খুব ভালোভাবে নিজ ধর্ম ইসলাম পালন করতে লাগলো। তারই কয়েক বছর পর রমেশ তার পুরনো হিন্দু পাসপোর্ট দিয়ে আবারও সৌদি আরব গেল তার নিজের কর্মস্থলে, আর সেখানে যাওয়ার পর তার হৃদয়ের মধ্যে এবার মক্কা দর্শনের জন্য ভালোবাসা জন্ম নিল। পূর্বে সে বাধাগ্রস্ত হয়েছিল, কারণ তখন সে ইমানদার ছিল না। এবার সে ইমানদার, কিন্তু তার পাসপোর্টের মধ্যে তার ঠিকানা হচ্ছে সে একজন হিন্দু। আর এই মুহূর্তে পাসপোর্ট পরিবর্তন করা, নিজের ধর্মীয় স্ট্যাটাস পরিবর্তন করা, নাম পরিবর্তন করা যথেষ্ট ঝামেলা সাপেক্ষ একটা বিষয়। রমেশের জন্য প্রবাসী নিজের কর্মের পাশাপাশি এই সকল পরিবর্তন এখন খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো। তাই সে মনস্থির করল, যাই কিছু হোক না কেন, আমি তো আল্লাহর ঘর দর্শন ব্যতীত যাব না, আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না বলে যাব না। কাবার প্রতি তার ভালোবাসা প্রবল আকার ধারণ করল। সে মনস্থির করল, শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমি যদি একবার মক্কায় যেতে না পারি, তাহলে আমি আজীবনের জন্য নিজেকে অপরাধী ভাবব। অতপর নিজের ক্যারিয়ারকে ঝুঁকির মধ্যে ফেলে রমেশ আবারও পুনরায় কাবা অভিমুখে রওনা দিল। পূর্বে রমেশ ছিল একজন হিন্দু, পাসপোর্টেও হিন্দু, কিন্তু এবার রমেশ পাসপোর্টে হিন্দু হলেও হৃদয়ে একজন ইমানদার মানুষ, যার নতুন নাম মুজাম্মিল। মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে রমেশ এবার সফলতা অর্জন করল। সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো, তিন বছর পূর্বে যে গার্ড তাকে ধরেছিল সেই গার্ডের সাথেই রমেশের দেখা হয়েছিল। সেই গার্ড মুচকি হেসে তার সাথে মুসাফা করল, কিন্তু একবারের জন্য তার পাসপোর্ট চাইল না, একামা দেখতে চাইল না। আল্লাহ একবার! রমেশ কাবাঘরে যে তিন থেকে চার দিন ছিল, সেখানে সে আল্লাহ পাকের কাছে দোয়া করল, হে আল্লাহ, যেন নিজের শেষ নিঃশ্বাস আমি মক্কা অথবা মদিনার পবিত্র ভূমিতে নিতে পারি। আর এই জন্য মোজাম্মেল সেখানে আল্লাহ তাআলার কাছে এমনভাবে দোয়া করল, সেই দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। এমনকি রমেশ ওরফে মোজাম্মেল সে নিজের জন্য কাফনের কাপড় পর্যন্ত কিনে নিল। অতঃপর সে ওমরা শেষ করে মক্কা থেকে মদিনায় চলে গেল, সেখানে দুই দিন থাকলো এবং এই দুদিনের মধ্যে প্রত্যেকটি মুহূর্তে সে আল্লাহ তাআলার কাছে এমন প্রার্থনা করছিল, ইয়া রাব্বুল আলামিন, আমাকে এখানেই কবুল করে নিন, আমি এই পবিত্র ভূমি থেকে পুনরায় ফিরে যেতে চাই না। আর আল্লাহর কুদরতে তার সেই দোয়া কবুল হয়ে গেল। মুজাম্মিল নামাজ আদায় করছিল, আর তারপর যখনই সে সিজদায় গেল, তখন সে আর পুনরায় সিজদা থেকে উঠতে পারল না, আর তারপর তাকে সেই পবিত্র ভূমিতে দাফন করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে রমেশের কথা বলা হলো, কেরালায় বাসিন্দা, সে মিডল ইস্টে যায় কোনো কাজের জন্য, কাজের সন্ধানে। আমরা জানি যে দক্ষিণ এশিয়ার প্রচুর মানুষ, ভারতীয় উপমহাদেশের প্রচুর মানুষ সেখানে যায় এবং সেখানে গিয়ে কাজ করে এবং সেখান থেকে রেমিটেন্স পাঠায়। তো সেই কাজের সূত্রেই সে সেখানে গিয়েছিলো এবং সেখানে গিয়ে হঠাৎ করে তার মনে ইচ্ছে হয় যে এটা দেখতে হবে, তখন সে যায় এবং ধরা পড়ে যায়। সেটা একটা অলৌকিক ঘটনা বলে বলা হয়। এবং পরবর্তী সময়ে যখন সে দেখলো যে আমি এত দূর এসেও এই ঘরটা দেখতে পেলাম না, সেটা নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা। সেই জন্য আবার বাড়ি ফিরে এসে যখন আবার মনস্থির করলো এবং সেখানে সে ইসলাম ধর্মে দীক্ষিত হলো, তারপর ফিরে গিয়ে যখন যায় তখন তাকে
প্রবেশ অধিকার দেওয়া হয় এবং যে গার্ড তাকে প্রথমে আটকেছিল পরবর্তী সময়েও সেই সে দেখেছে এবং তাকে ছেড়ে দিয়েছে। তো এই ছিল মোটামুটি মূল উপবাদ্য বিষয়। আর এই বিষয়টা একটা অবশ্যই অলৌকিক ঘটনা, সাধারণত প্রচুর লাখো লাখো মানুষ, যেটা শুনলাম 60 লাখ মানুষ প্রতি বছর যায় এবং 20 লাখ মানুষ সেখানকার অধিবাসী। তো এই প্রচুর মানুষের মধ্যে একজনকে চিনে নেওয়া সেটা একটা বিরাট ব্যাপার, মানে অলৌকিক ছাড়া হয় না। এবং অবশ্য আমার কিছু মানে ভিন্ন মত বিভিন্ন থাকতে পারে, দেখা গেল যে যারা ধরা পড়েছে তাদেরই দেখা গিয়েছে, তোমরা সেটা সঠিক বলতে পারবে, কারণ লাখো লাখো মানুষের মধ্যে একটা ধরা পড়লে সেটাকে ফ্ল্যাশ করা হয় এবং হয়তো বা অনেকে নাও ধরা পড়তে পারে। তো এরকম কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে একজন ইহুদি, সে কিন্তু ভিডিও মানে ভিতরে ঢুকেছিল মক্কার ভিতরে এবং সেই আল হারাম যেটা বলা হয় মসজিদটা, সেই মসজিদের মধ্যে ঢুকে ভিডিও ফিডিও করে এনে তারপরে আবার সে চলেও এসেছিল। তো এইরকম কাণ্ড কারখানা অনেকেরই মনে হয়, যেহেতু ওটা নিষিদ্ধ, যেটা মক্কা এবং মদিনা নিষিদ্ধ অমুসলিমদের জন্য, সেই জন্য আমাদের একটা মানে মানব প্রবৃত্তি রয়েছে, যে আদিম প্রবৃত্তি যেটা নিষিদ্ধ সেটার প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি থাকে, তো সেই জায়গাতেই মানুষ ছুটে যেতে চায়। তো এই যে রহস্য উন্মোচন, সেটার জন্য অনেকেই যেতে যায়, যেটা রমেশের ক্ষেত্রেও হয়েছিল এবং সেই ইহুদির ক্ষেত্রেও হয়েছিল। বেশ, ইহুদির কথা বলছি আমি মাস ছয়েক না হলেও 1 বছরের কাছাকাছি হয়ে যাবে। তো সেই ঘটনা আমরা বারবার দেখতে পাই। তো এইটা অবশ্যই একটা ইসলাম ধর্মে যেটা আছে সেটা হচ্ছে যে মুসলিমরা ছাড়া ওখানে যেতে পারবে না, যারা ইমান এনেছে তারাই একমাত্র মক্কায় কাবা শরীফ দর্শন করতে পারবে এবং সেখানে যত সম্ভব গোল গোল ঘোরা হয় ঘড়ির উল্টো দিকে 7 বার কি 11 বার এরকম কিছু। তো সেটা রিচুয়ালসে রয়েছে, তো সেই জন্য সেটা করে থাকে যারা মুসলিমরা রয়েছে। তো এটাও একটা দিক। এবং যেটা দেখলাম যে রমেশের সেই পরিচয়ে, একই পরিচয়, মানে যে হিন্দু পরিচয় ছিল সেই পরিচয় নিয়েই সে কিন্তু আবার গিয়েছিল, কিন্তু তার ভিতরে যেটা বলা হচ্ছে যে ইমান চলে এসেছিল, যার ফলে কিন্তু সে সেখানে প্রবেশাধিকার পায়, তাকে দেখেও ছেড়ে দেওয়া হয়। তো বিভিন্ন ধরনের এই ধরনের অলৌকিক ঘটনা ঘটে থাকে এবং মানুষের মন পরিবর্তন হয়, সারা জীবন যে একই থাকে তা নয়, মানে মানুষের মন পরিবর্তনশীল, যে মানে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। যাই হোক, ভীষণ ইনফরমেটিভ ছিল এবং দেখলাম মানে এই ব্যাপারটা, এটা জানতাম না, এটা প্রথম ভিডিও দেখলাম। আশা করি তোমরাও অনেকেই আগে দেখে ফেলেছো, আর দেখে ফেললে তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।